এই যে দেখেন ওর কত বড় সাহস, আমরা ক্যামেরা বাইর করে বসে রয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? তো কালকে রাতে আসলে আমার ছাদে ডিজাস্টার হয়ে গেছে বলতে একটা বিড়াল কোথা থেকে যেন এসে বসছে এবং সে মানুষও ভয় পায় না। তো সে আসছিল বেসিক্যালি আপনার এই যে এই দিক দিয়ে, এই যে এই ছাদটা দেখছেন না, এই ছাদ থেকে এখানে, ঠিক আছে, এই ছাদ থেকে এখানে আসছিল। তো এই বিড়ালটা আসার পরে আমরা এখানে ফাঁদ পাইতা রাখছিলাম, কারণ ও আমার ছাদে উঠতে হলে ওকে এই এই জায়গাটা দিয়ে আসতে হবে, এই যে এই জায়গাটা দিয়ে আসতে হবে। তা আমরা রাতে ফাটটা পাতা ছিল, এখন ফাঁদ খুলে ফেলছি। যে এমন করে ফাটটা পাচ্ছিল, ও যদি এখানে লাফ দেয় সাথে সাথে আটকা যাবে। এই যে দেখেন, টান দিলে ও আস্তে করে আটকা যাবে। আমরা এমনভাবে একটা ট্র্যাপ করছিলাম। আর এই যে দেখেন ওর কত বড় সাহস, আমরা ক্যামেরা বাইর করে বসে রয়েছি, ওর দিকে আপনার তাক করে রয়েছি, কিন্তু মনে করেন ওর মধ্যে কোনো ফিলিংস নাই। এইটা আসলে আমি বুঝি না, তার মানে এত সাহস কোথা থেকে হইলো? তো কালকে এক গাবতলি থেকে এক ভাই আসছিল, ঠিক আছে, তো উনিও দেখলো যে বিড়াল কোনো ভয় পায় না। আজিব এক কেস, আমি লাইফে এমন মনে করেন দেখি নাই কখনো। তো বিড়াল জিনিসটা আসলে এই পাল্লার সময় যদি বিড়াল ছাদে আসে ভাই, ধ্বংস ছাড়া আর কিছু নাই, 100% ধ্বংস ভাই। তো যাই হোক, আল্লাহ বাঁচাই দিছে, এখন মনে করেন ওরে এখন আমি খুঁজে পাইতেছি না। তবে এই বিড়ালের কেসটা হচ্ছে কি, বিড়ালের ব্যাপারে কিছু তথ্য আপনাদেরকে দেই, যেটা আপনাদের জানা খুব দরকার। যে যারা খাঁচায় কবুতর পালেন, এরকম খাঁচায় কবুতর পালেন, ঠিক আছে, এই এইসব খাঁচায় বিড়ালের ক্ষতি করাটা একটু টাফ হয়ে যায়, কিন্তু আপনার তল দিয়ে ঢুকে ক্ষতি করার চেষ্টা করতে পারে, এই যে নিচ দিয়ে ঢুকে ক্ষতি করার চেষ্টা করতে পারে, কিন্তু এইভাবে যে হাসরায় কিছু করবে সেটা সম্ভব হয় না, কারণ কবুতরগুলো বিড়াল দেখলে ভেতরে চলে যাবে। কিন্তু যখন আপনারা এরকম আমার মতো ব্রিডিং কেস, এই যে ব্রিডিং কেসের এটা মনে করেন আপনি বাইরে রাখছেন, হ্যাঁ, এই খাঁচাটা মনে করেন আপনি বাইরে রাখছেন, এই সময় যদি বিড়াল হামলা করে, বিড়াল করে কি আপনার এটাকে আস্তে করে উঠায় ফেলে এখান দিয়ে। বিড়াল কিন্তু অনেক চালাক প্রাণী, হ্যাঁ, এটা করবে কি আস্তে করে উঠায় ফেলবে, এইভাবে উঠায় ফেলবে, এইভাবে হাত দিয়া এই জায়গাটাতে টান দিয়ে উঠাবে, উঠায় ভিতরে ঢুকে মনে করেন আক্রমণ করে দেয়। তো এর জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে অবশ্যই এইটা বাঁধতে রাখতে হবে এভাবে, ঠিক আছে, এইটাভাবে বেঁধে রাখবেন। আরেকটা যেটা কাজ করবেন, চিকন নেট আছে না আপনারা এখন, এই যে নেটের তার মানে চিকন নেট, আমি আপনাদেরকে যদি পাই তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে ছবি দিয়ে দিব। এখনও আমি তো ভিডিওটা করতেছি, আমি জানি না ছবি পাবো কি না, ছবি যদি পেয়ে থাকে অপূর্ব ছবি দেখো খুঁজে পাও কিনা, তাহলে পাশে ছবিটা দিয়ে দিতেছি। তো এইরকম নেট আপনারা মনে করেন চারিধারে লাগাই দিবেন, এই খাঁচাটা চারিধারে লাগাই দিবেন, শুধুমাত্র এতটুকু জায়গা ওপেন থাকবে যাতে খাঁচাটা উঠাইতে পারে। আর খাঁচাটার এখানে করবেন কি, একটা তার দিয়ে বেঁধে দিবেন। ওই চিকন নেটে যখন একবার পা দিবে সাথে সাথে কিন্তু পা কেটে যাবে বিড়ালের, তখন দেখবেন আপনারা আর কোনো বিরক্ত করতেছে না বিড়াল। আর একটা এরকম আমি যেখানে ট্র্যাপটা খুঁজছি, এই ট্র্যাপটা মেহেদির আবিষ্কার, আমি এটা সম্বন্ধে, ওরা নাকি এভাবে বাড়াল আক্রমণ করলে ধরতো। এই যে দেখেন দুইটা গুণা তার নিছি, হ্যাঁ, দুইটা গুণা তার নিছি, দুইটা গুণা তার, তো এই গুণা তার একসাথে পেঁচাইছি, পেঁচায় একটা ফাঁসি বানাইছি, হ্যাঁ, এটা আমি কিছুক্ষণ পরে দাঁড়া করে দেবো এবং সিস্টেম করে দাঁড়া করে দেবো। এটা দাঁড়া এরকম এরকম হয়েছিল, এখন আরও একটু বড়ো করে দিই, সরি বেশি বড় হয়ে গেল, এই যে এরকম করবেন, গুণাতার নেবেন, গুণাতার নিয়ে এই যে এভাবে রেখে দেবেন, হ্যাঁ, এটা মেয়েদি কীভাবে যেন রাখছিল, এই যে এভাবে রেখে দেবেন। তো বিড়াল এই যে এই জায়গাটা থেকে কিন্তু আমার বিড়াল আসে বেসিক্যালি, হ্যাঁ, অন্ধকারে কিন্তু ও এই জায়গা কিছু কি আসে না আসে দেখবে না, ও যখন এখানে লাভ দিবে ওর এক জায়গা না এক জায়গা বাইচা যাবে, আর বাইচা গেলেই মনে করেন শেষ। ওইটারে পরে মনে করেন আপনার একটু বাড়ি উড়ি দিয়ে দিলে আর আসবে না। আর অনেক সময় হয় কি, কিছু কিছু বিড়াল মনে করেন একটা বেছাদ্দর হয়ে যায়। তো এইসব বেছাদ্দর বিড়ালের ব্যাপারে আসলে আপনাদেরকে একটা জিনিস শেখাবো, সেটা হয়তো বা অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু আমি একজন মুফতি সাহেবের সাথে কথা বলছিলাম এই বিষয়ে, সেটা হচ্ছে যে কুকুর বিড়াল যদি মানুষের ক্ষতি করে তো তাকে আপনি মারতে পারবেন চাইলে। তো এইটা আমি এক মুফতি সাহেবের থেকে যাই নাই বলতেছি, আপনারা অনেকে বলতে পারেন যে মনে করেন হ্যাঁ একটা প্রাণী মেরে ফেলবেন, কিন্তু একটা প্রাণী বাঁচায় রাখতে গিয়া যদি হয় যে আমার বাসা সব কবুতর খালি হয়ে গেল ভাই, তাহলে কীভাবে ভাই কীভাবে রাখবো বলেন, সিম্পল কথা ঠিক না, কীভাবে রাখবো? তো যাই হোক, আপনারা যে কাজটা করবেন, শুটকি আছে না, শুটকি আপনার চ্যাপা 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 শুটকি চেনেন, চ্যাপা শুটকি নেবেন, চ্যাপা শুটকির মধ্যে আপনার দুইটা সুই ঢুকাই দিবেন,
চ্যাপা শুটকির মধ্যে দুইটা সুই ঢুকাই দিবেন, আর করবেন কি এই দুইটা বড়শি ঢুকাই দিবেন। তো দিয়া এটা যেই সাইডে বিড়াল আসে, যেমন আমি যদি এখানে রাইখা দেই তাইলে মনে করেন বা আশেপাশে রাইখা দেই, ও ঠিকই আসবে আইসা ওইটা খাবে, আর খাইলেই ও মনে করেন শেষ, ও বাঁচবে না মারা যাবে। কিন্তু আমি আপনাদেরকে আসলে রিকোয়েস্ট করব, যদি না মনে করেন বিড়াল আপনাদের কবুতরের খুব বেশি ক্ষতি করে, কবুতর মেরে না ফেলে, তাহলে ভাই এই কাজটা করিয়েন না। আমি কিন্তু করি নাই, আমি এই যে এখানে বিড়াল আটকানো ট্র্যাপ দিয়ে রাখছি, ট্র্যাপে একদিন আটকাইলে ওরা যদি আমি পরে ছাইরা দেয় ওর জীবনে আসবে না, ওর জীবনে এখানে আসবে না। তো আপনারা জাস্ট এই পলিসিটা করবেন, সেটা হচ্ছে যে আপনার এই এই ট্র্যাপটা লাগাই দিবেন, আলহামদুলিল্লাহ দেখবেন মনে করেন আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো এই ট্র্যাপটা লাগা প্রথমে ট্র্যাপ দেওয়ার চেষ্টা করবেন, যদি ট্র্যাপ দেওয়া না হয় তাহলে মনে করেন আপনারা এই 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 প্রসেসে যাইতে পারেন, এছাড়া কিন্তু আপনারা এই প্রসেসে যাবেন না। আর আরেকটা বিড়ালের ব্যাপার আপনাদেরকে আরেকটা জ্ঞান দেই, যে মানুষের পাড়া পালা বিড়াল কিন্তু কবুতরকে আক্রমণ করে না। কিছু কিছু বিড়াল আছে মনে করেন যেগুলো কেউ পালে না, মনে করেন একা একা বাচ্চা হয়েছে, ও একা একাই মানুষ হয়েছে, তার মানে একা একাই ও ছোটোবেলা থেকে ও লাইফ লিড করছে, ওই বিড়ালগুলো মনে করেন আপনার এই মানুষের জন্য মনে করেন ক্ষতিকর হয়, ওই বিড়ালগুলো দেখা যায় যে মানুষের জন্য মনে করেন ক্ষতিকর হইতে পারে, এই যেগুলো একা একা মানুষ হয়েছে। কিন্তু যেগুলো কেউ পালতেছে ওরা মনে করেন কখনো ক্ষতি করে না। অপূর্বদের বাসায়ও বিড়াল আছে, এই অপ্তদের বিড়াল কি ওখানে মুরগি টুরগি ধরতে গেছে? হ্যাঁ, কিচ্ছু করে না। অপূর্বদের বাসায় অপূর্বদের বাসায় বিড়াল আছে, কিন্তু ওই বিড়াল মনে করেন খাওয়া খাওয়ার যখন ক্ষুধা লাগে তখন মানুষের পায়ের কাছে এসে মনে করেন আপনার একটু খামচি টামচি দেয় যে আমরা খাইতে দাও, এতটুকুই। এছাড়া কিন্তু কোনো ধরনের মনে করেন কোনো ডিস্টার্ব করে না। এবং অপূর্বদের বাসায় অনেক বড় মুরগির খামার আছে, তো আমি আপনাদেরকে একদিন ওইটাতে নিয়ে যাবো, এবং ওইখানে ওরা ওরা দেশি মুরগি পালতেছে, ওরা বলতে ওরা আব্বু পালতেছে। তো কতগুলো মুরগি কেনা হয়েছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত 50-60টা মুরগি আছে ওদের। তো ওরা দেশি মুরগির খামার করতেছে, তো আপনার ওদের মূল ইচ্ছা হচ্ছে কি, এটা কি ডিম উৎপাদন করার জন্য করছিস? হ্যাঁ, ওরা ডিম আর বাচ্চা উৎপাদন করার জন্য এটা করছে। তবে আপনারা কবুতরের পাশাপাশি যদি দেখেন যে কবুতরের ওয়েস্টেজ খাবার খাওয়ায় কিন্তু মুরগি পালা যায়, কবুতর যে খাবারটা নষ্ট করে এটা দিয়ে মুরগি পালা যায়, আপনারা চাইলে এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। আর সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর একটা কথা কি ভাই, একটু দোয়া করবেন ভাই, আমার জন্য একটু দোয়া করেন। এখন মনে করেন পাল্লায় ছুটতেছে কবুতর, ভাই কথা আছে যদি নসিবে না থাকে ভাই আপনি যতই চেষ্টা করেন লাভ হবে না। আর কবুতরের পাল্লাটা ভাই, যে আপনি যদি বললেন যে আমার কাছে এই জাতের কবুতর আছে ওই জাতের কবুতর আছে, জীবনে মিস করবে না ভাই, তাহলে আপনি বোকার রাজ্যে আছেন, বোকার রাজ্য থেকে আপনার বাইর হইতে হবে। একমাত্র আল্লাহ তালার কাছে, আল্লাহ তালাকে রাজি খুশি করা ছাড়া জীবনে রেজাল্ট করতে পারবেন না। আর একটা কথা মনে রাখেন, বাপ মা যদি দোয়া না দেয় ভাই কবুতর কিন্তু গল লাগবে না। তো যাই হোক, আপনাদেরকে যে কথাগুলো বললাম এই কথাগুলো ফলো করবেন, সবাই ভালো থাকবেন, এবং কবুতরগুলো আপনাদের কবুতরগুলো সুস্থ থাকুক, এই প্রত্যাশা ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।